নমস্কার বন্ধুরা, তোমাদের এই দ্য প্রিপারেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইংরেজির যে ক্লাস শুরু করেছিলাম সেই ক্লাসের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তোমরা সপ্তাহে তিনটে করে ইংরেজি ক্লাস পাবে। আর যদি আরও বেশি ক্লাস চাও ভিডিওটিকে লাইক করো আর তার সাথে কমেন্টে জানাও। আর হ্যাঁ, আজকে আমরা ভয়েস স্টার্টিং করছি। ভয়েস সম্ভবত তিনটে ক্লাসেই তোমাদের ভয়েস ফিনিশ করে দেবো, যেটা সম্ভবত তোমরা সোমবারের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আজকে একটা ভিডিও পাচ্ছ, শনিবার একটা ক্লাস পাবে, রবিবার বা সোমবার আর একটা তিন নম্বর ক্লাস, তবে ভয়েস ফিনিশ। আর ভয়েস থেকে প্রতিটা এক্সামেই দুটো থেকে তিনটে প্রশ্ন আসেই কিন্তু, ক্লিয়ার? অতএব দুই থেকে তিন নম্বর ভয়েস ক্লাসে সিরিজটা করায় দেখলে তোমরা কিন্তু পাবে, এটা আমার গ্যারান্টি। কিন্তু দুটো থেকে তিনটে প্রশ্ন যে কোনো, সেটা পশ্চিমবঙ্গের হোক বা অল ইন্ডিয়া বেসিস হোক, যেখানেই হোক না কেন তোমরা দুটো থেকে তিনটে কোশ্চেন পাবেই। হ্যাঁ, আর একটা কথা, ভয়েসের এই স্টার্টিং ক্লাসটা হয়তো স্টার্টিং হিসাবে একটু বিরক্তকর লাগবে, কিন্তু আমি তোমাদের অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ক্লাসটা কিছু বেসিক জিনিস নিয়ে আছে, তো সেই হিসাবে তোমাদের হয়তো খারাপ লাগবে কিন্তু তার পরবর্তী ক্লাসগুলো থেকে ইন্টারেস্টিং লাগবে। তো আমি বলবো যে এই বেসিকটা না শিখলে পরের ক্লাসগুলো কিন্তু ভিত্তিহীন হয়ে যায় কিন্তু, ক্লিয়ার? তো চলো শুরু করি। ভয়েস ভয়েস করকমের আমরা সকলে জানি, বেসিক কিছু জিনিস, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। যেমন অ্যাক্টিভ ভয়েসে কি না, দ্য হান্টার কিল দ্য লায়ন, প্যাসিভ ভয়েসে তখন কী হয়ে যাবে, দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, ক্লিয়ার? এখানে তোমাদের কিছুগুলো জিনিস বলবো নোটিস করতে, মন দিয়ে দেখো। অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচার আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কী থাকে, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকে। এর আগে ভার্বের আগে অক্সিলারি টেন্সের যে ফর্মুলা আগের ক্লাসে বলেছিলাম সেই ক্লাসটা দেখলে টেন্সগুলো বুঝতে পারবে, আর টেন্স ওয়াইজ শিখলে কিন্তু ভয়েসটা ঠিকঠাক তোমাদের বোধগম্য হবে। কেমন? এবার প্যাসিভ স্ট্রাকচারে কী হবে, সাবজেক্ট হবে, কিন্তু এই সাবজেক্টটা কী হবে, অবজেক্ট। যে অবজেক্ট সে হয়ে যাবে এখানে সাবজেক্ট হিসাবে, আর এই যে সাবজেক্ট সে চলে যাবে কিন্তু এখানে অবজেক্ট হিসাবে কিন্তু, ক্লিয়ার? অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে এটা কিন্তু মূল একটা জিনিস কিন্তু, যে যে অ্যাক্টিভে যেটা অবজেক্ট সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট, আর প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট সেটা হয়ে যাবে কিন্তু প্যাসিভ ভয়েসে অবজেক্ট কিন্তু, ক্লিয়ার? তার সাথে নতুন কিছু জিনিস অ্যাড হবে, কী কী না, একটা টু বি ভার্ব অ্যাড হবে প্যাসিভ ভয়েসে, এবং তার সাথে পাস্ট পার্টিসিপল, ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ। যেমন ধরে নাও, যেমন হয় না গো, ওয়েন্ট আর গন, এই এই তো এখানে কনটা হবে, গন হবে, এটা তো ভি3 ফর্ম। আর হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমরা কিছুগুলো এই এই যে মানে ভার্বের যে কিছুগুলো মানে পাস্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপলের যে রূপে, সেটা একটা পিডিএফ পেয়ে যাবে, সেটা তোমাদের পেয়ে দিয়ে দেবো সম্পূর্ণ জিনিসটা। হ্যাঁ, আর তার একটা জিনিস, এই পাস্ট পার্টিসিপল দেওয়ার পরে কী বলবো, তাতে একটা বাই যোগ করতে হবে, ক্লিয়ার? তাহলে প্যাসিভ ভয়েসের টোটাল স্ট্রাকচারটা আমাদের কী দাঁড়ালো, না অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তারপর একটা টু বি ভার্ব হবে, টু বি ভার্ব কী কী জিনিস আমি বলবো ধীরে ধীরে সব, তারপরে পাস্ট পার্টিসিপল যে ভার্ব ছিল সেই ভার্বের 3 নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ হবে, তারপরে একটা বাই যোগ করতে হবে, তারপরে অবজেক্ট হবে, এবং এই অবজেক্ট হবে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ক্লিয়ার? এবং এই বাই সবসময় বসে না, কিছু কিছু ক্ষেত্রে বাই বসে না, কোন ক্ষেত্রে বসে না সেগুলো আমরা গোল্ডেন রুনে কিন্তু মানে অ্যাপ্লাই করবো কিন্তু। যেমন এখানে এবার বলছি, এই এক্সাম্পলটা দেখো, দ্য হান্টার কিল দ্য লায়ন, এখানে কী আছে না, এই যে কিল্ড, আচ্ছা এই কিল্ডটা তো ভার ভার মেরেছে বা হত্যা করেছে, দ্য লায়ন হচ্ছে কিন্তু অবজেক্ট, সেই দ্য লায়ন এখানে কিন্তু সাবজেক্ট হয়ে গেছে, টু বি ভার্ব হিসেবে ওয়াজ হয়েছে, কিল কিলের কী হয়, কিল কিল্ড কিল্ড, তিনটেই তো কিল কিল্ড কিল্ড তিনটে, তো পাস পার্টিসিপল সকল কিল্ড হয়েছে, তারপরে বাই বাই দেওয়ার পরে কী হয়েছে, এখানে সাবজেক্ট যেটা ছিল দ্য হান্টার, বাই দ্য হান্টার হয়েছে কিন্তু, ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কী করে সাবজেক্ট আর অবজেক্টকে আমরা বের করতে পারবো কিন্তু, তার জন্য এখানে দেখো একটা কিছু রুল বলেছি তোমাদের, এই রুলটা মনে রেখো কিন্তু, যে সাবজেক্টকে চিনতে হলে আমরা কী করবো না, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, যেমন আগেরটা বললাম না কিল্ড হত্যা করেছিল, কে হত্যা করেছিল না হান্টার, তাহলে এটা হচ্ছে কিন্তু সাবজেক্ট, বুঝতে পেরেছো? আর অবজেক্টকে চিনতে কী করবো না, ভার্বকেই আমরা কী বা কা দিয়ে কিন্তু প্রকার মানে প্রশ্ন করবো, যেমন কিল হত্যা, কী হত্যা এখানে, কী হত্যা করেছিল না, লায়ন, দ্য লায়ন অর্থাৎ সিংহটিকে সে হত্যা করেছিল, তাহলে দ্য লায়ন হচ্ছে অবজেক্ট। এইভাবে ভার্ব সাবজেক্ট এবং অবজেক্ট তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট অবজেক্ট কিন্তু মানে উজ্জ থাকে, সেগুলো ধীরে ধীরে তোমাদের গোল্ডেন রুল আমি বুঝিয়ে দেবো কিন্তু, কেমন? তো নেক্সট পার্টে চলে যাই। নেক্সট আমাদের কী বলে, নেক্সট আছে গোল্ডেন রুল হচ্ছে কি, যা এই গোল্ডেন রুলটা এটা যেটা বলা হয়েছে, যা ইন প্যাসিভ ভয়েস প্রোনাউন উইল বি চেঞ্জ অ্যাজ ফলোজ, হয়েছে না, কিছু প্রোনাউন আছে যেগুলো প্যাসিভ ভয়েসে কিন্তু চেঞ্জ হয়, যেমন আই যদি থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু মি আকারে, উই থাকলে সেটা চেঞ্জ হবে আস আকারে, ইউ থাকলে চেঞ্জ হবে ইউই থাকবে, হি থাকলে কী হবে হিম, সি থাকলে হবে হার, ইট থাকলে হবে ইট, দে থাকলে হবে দেম, এই যে চারটা, এই চারটা কিন্তু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে কিন্তু। হ্যাঁ, আরেকটা যেটা জিনিস বলছি, স্ক্রিনশটটা নিয়ে নাও আগে, তারপর বাকি জিনিসটা বলছি। হ্যাঁ, নিয়ে নাও স্ক্রিনশট, নিয়ে নাও স্ক্রিনশট, নেওয়া হয়ে গেছে তো। হ্যাঁ, এরপর যেটা বলছি যে এই যে মানে সাবজেক্টগুলো যেটা বলছি, যদি কখনও অবজেক্ট হিসাবে আস থাকে তখন সেটা তো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, তখন কিন্তু আমরা সেটা লিখবো কীভাবে, উই লিখবো, সেটা হয়তো এই এই যে সাবজেক্ট এবং অবজেক্টের যে চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু একটু মনে রেখো, বারবার রিপিট করো, খাতায় লিখো, তাহলে ঠিকঠাকভাবে মনে থেকে যাবে। নেক্সট চলে যাই আমরা পরের পরের অংশে, কী বলেছে গোল্ডেন রুল নাম্বার 4, গোল্ডেন রুল কী বলেছে না, আমরা টেন্স ওয়াইজ প্রথমে শিখবো কিন্তু,
না ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের আমি আগে স্ট্রাকচার বলেছি, স্ট্রাকচার কী থাকে না, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে, এটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, কিন্তু তোমাদের স্ক্রিনশট নিতে বলেছিলাম, নিয়েছো তো, সেখান থেকে কিন্তু মনে রাখবে। অ্যাক্টিভ ভয়েসে কী থাকবে, ডু ডাজ থাকবে, সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে কী হবে, অ্যাম ইজ আর ডান হবে, কিন্তু মনে রাখবে। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে যেটা বললাম না, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, সেই অক্সিলারি ভার্ব কোথা থেকে ব্যবহৃত হয়, এখানে বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে আমাদের একটা অক্সিলারি ভার্ব, এই যে প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব হচ্ছে, সেই টু বি ভার্বটা এখানে কী হচ্ছে, টু বি ভার্বটা এখানে হচ্ছে কিন্তু অ্যাম ইজ আর, ক্লিয়ার? তো সিম্পলি মনে রাখবে এইভাবে যে ডু ডাজ থাকবে, থাকবে কি ডু ডাজ, আর আমরা সেটা প্যাসিভ ভয়েসে কী করবো না, অ্যাম ইজ আর ডান হবে কিন্তু, ক্লিয়ার? একটা এক্সাম্পল বলছি, যেমন অ্যাক্টিভ ভয়েস আছে কি আই ডু ইট, সেটা প্যাসিভ করবো তখন কী হবে না, এখানে দেখো ইট হচ্ছে কি, ডু মানে করা, কী করি, ইট, ইয়া এটাকে করি আমি, ই আই ডু ইট, আমি এটা করি, তাহলে তখন কী হবে, অবজেক্ট ইট আছে, ইট তো ইটে থাকে, একটু আগে চার্টে বললাম, তারপরে টু বি ভার্ব কী হয়, ইটের পরে ইজ বসে, সর্বাধিক সিঙ্গুলার নাম্বার, তাহলে কী বসবে, ইজ। আগের ভিডিওতে, টেন্সের ভিডিওতে আমি বলেছি তোমাদের ইট ইজ, তারপরে ডু ডিড ডান, কী হয়, ডু ডিড আর ডান, পাস্ট পার্টিসিপল কী হয়, ডান, তো এই ডানের ডান হয়েছে, বাই কী হবে, আই থাকলে কী হয়, বললাম একটু আগে মি হয়, তাহলে ইট ইজ ডান বাই মি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস কিন্তু, ক্লিয়ার? কোয়েশ্চন নাম্বার একটা দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে, কী বলছে, রিতা রাইটস এ লেটার, এটাও কিন্তু প্রেজেন্ট ইনফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনফিনাইট টেন্সে খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ভার্বের শেষে একটা কী যোগ হয়, এস যোগ হয়, যোগ হয়েছে না হয়নি, হয়েছে তো? তো আমরা আসছি এরপর টেন্সের ক্ষেত্রে, টেন্সে কী বলেছিলাম, এখানে অবজেক্টটা বের করতে হবে, লিখে কী লিখে, এ লেটার, একটা চিঠি, তাহলে এ লেটারটা অবজেক্ট, সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে কী হবে, সাবজেক্ট, প্রায় প্রতিটা অপশনেই কিন্তু এখানে আমাদের প্রতিটা অপশনেই কী কী আছে, ওই লেটার, এ লেটার সাবজেক্ট আকারে আছে কিন্তু, বুঝলে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই আমাদের। তারপরে প্রশ্ন হচ্ছে, এ লেটার কটা লেটার লিখে, একটা লিখে, সেটা তো সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কী হয়, ইজ হয়, তাহলে এ লেটার, এ লেটার ইজ, তাহলে আমাদের অপশন চলে আসছে কি সি আর ডি, এ লেটার ইজ, এটা আছে কি নেই। তারপর আসছে কি, আমাদের বলেছিলাম ভি থ্রি, বলেছিলাম তারপরে আমরা কী বলেছিলাম, ভি থ্রি হবে ভার্বের, ভি থ্রি অর্থাৎ ভার্বকে যে রাইট, তো রাইটের ক্ষেত্রে তিনটে ওয়ার্ড কী হয়, রাইট, রোট আর রিটেন হয়, ক্লিয়ার? তো এখানে কোনটা হবে, ভি থ্রি তো রিটেন, তাহলে এখানে রিটেন, রিটেন কোথায় আছে, এখানে আছে, তাহলে এ লেটার ইজ রিটেন বাই রিতা, তাহলে অপশন ডি তে কী হবে, রাইট আনসার, এটা কিন্তু পরীক্ষায় এসেছিলো, কিন্তু বিভিন্ন পরীক্ষায় থেকে কোয়েশ্চানগুলো আমি কালেক্ট করেছি, সেই কোয়েশ্চানগুলোই তোমাদের দিই। নেক্সট আমরা চলে যাই গোল্ডেন রুল নাম্বার ফাইভ, গোল্ডেন রুল নাম্বার ফাইভে কী বলেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কী বলেছে, ভয়েস চেঞ্জ অফ ভার্ব উইথ টু অবজেক্ট, ভার্ব উইথ টু অবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু পাঁচ নাম্বার রুলটা কী বলেছে, মোস্ট ইম্পর্টেন্ট রুল কিন্তু, যে ভার্ব উইথ টু অবজেক্ট, অনেক ভার্বে দুটো থাকে ক্রিয়া, সেটা ইজ ফর্ম চেঞ্জিং, ইজ ফর্ম, সরি ইম্পেন্ডিং মিস্টেক টোটাল, ইজ ফর্ম চেঞ্জিং ইদার অফ দ্য টু অবজেক্ট, ইদার অফ দ্য মানে কি, যে কোনো দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটাকে কিন্তু চেঞ্জ করবো, কিন্তু ইনটুটা সাবজেক্ট, সাবজেক্টটা চেঞ্জ করবো আর বাকিটা রিটেনিং থাকবে, সেটাকে আমরা রিটেনিং অবজেক্ট বলি কিন্তু, তাহলে যে দুটো যে অবজেক্ট থাকবে, তো টু অবজেক্ট, টু অবজেক্টের মধ্যে থেকে একটাকে আমরা প্যাসিভ করবো, তখন আমরা সাবজেক্টে কনভার্ট করবো, আর একটাকে আমরা কিন্তু রিটেনিং অবজেক্ট আকারে লিখে দেবো, মানে রেখে দেবো কিন্তু, যেমন একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, হি গিভস মি এ বুক, আমরা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সেই করছি, এবং এই টু অবজেক্ট শুধু প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সেই নয়, অন্যান্য টেন্সের ক্ষেত্রেও তোমরা পাবে কিন্তু, হি গিভস মি এ বুক, এখানে গিভস মানে কি, গিভ মানে তো দেওয়া, এটা তো ক্রিয়া, কী দেয়, একটা বই দেয়, তাহলে এটা একটা এ বুকস হলো অবজেক্ট, এ বুক, কাকে দেই, আমাকে দেই, মি আমাকে দেয়, তাহলে আমি হচ্ছে কিন্তু একটা অবজেক্ট, দুটো অবজেক্ট, তো টু অবজেক্ট, এখন টু অবজেক্টের মধ্যে যে কোনো একটাকে আমরা প্যাসিভ ভয়েস সাবজেক্ট আকারে নেবো কিন্তু, যেমন এখানে প্রথম যে প্যাসিভ ভয়েসটা দেখো কী বলছে, এ বুককে নেওয়া যায়, কী লিখেছি আমরা, এ বুক, তারপরে ইজ, মনে করে দেখো কিন্তু আমরা তোমার তোমাদের যেটা বলছি এখানে স্ট্রাকচারটা বলেছিলাম, অ্যামিজার ডান, এই এই অ্যামিজার তারপর ডান বলেছিলাম তো, আর তার থেকে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস বলেছিলাম, এখানে প্যাসিভের মূল যে স্ট্রাকচারটা বলেছিলাম, কী বলেছিলাম দেখো, যে টু বি ভার্ব হবে, তারপরে ভি থ্রি, তারপরে অবজেক্ট, তো সেটা কিন্তু খেয়াল রাখো কিন্তু, ক্লিয়ার? চলে আসি আমরা এখানে যেটা বলছিলাম, যে হি গিভস মি এ বুক, হি গিভস মি এ বুক, তাহলে প্রথম প্রশ্ন আমরা এ বুকটাকে লিখছি অবজেক্ট হবে, তাহলে এ বুক ইজ কী লিখেছি আমরা, গিভেন, গিভ থেকে গিভ, গিফট, গিভ, গিভেন হয়েছে, তাহলে গিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপের রূপ, তাহলে এ বুক ইজ গিভেন মি, দেখো এটা রিটেনিং অবজেক্ট হিসেবে মি আছি, বাই হিম, হি থাকলে কী হয়, হিম একটু আগে বললাম তো, হি থাকলে হিম হবে, বাই হিম, আর যদি মি মানে আমাকে যদি আমি অবজেক্ট আকারে নিতে চাই, তাহলে মি থাকলে সেটা কনভার্ট হয় কীভাবে বলেছিলাম, মি থাকলে সেটা কী হয়, মি থাকলে সেটা আই হয়, তাহলে এখানে কী লিখছি আমরা, আই, আইয়ের পরে সবসময় কী বসে, অলরেডি ভার্ব, টু বি ভার্বটা এম বসে, তাহলে আই এম গিভেন এ বুক বাই হিম, বুঝতে পেরেছো? এরপর বলছি দেখো, নেক্সট একটা প্রশ্ন তোমাদের নিয়ে আসছি, এই প্রশ্নটা দুটো তিনটে এক্সামে পড়েছিল কিন্তু, ওয়েস্ট বেঙ্গল এসএসসিতেও পড়েছিল কিন্তু 2013 সালে, এসএসসি স্টেনোগ্রাফার 2016 সালে, আর এসএসসি জিএল 2011 সালে পড়েছিল কিন্তু প্রশ্নটা, হি টিচেস আস গ্রামার, ঠিক আছে, তিনি আমাদের গ্রামার পড়ান, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা রাইট আনসার হবে, দুটো আস আছে একটা অবজেক্ট আর গ্রামারও আছে অবজেক্ট, যে কোনো একটাকে নেবো, তো যদি গ্রামার নেই তাহলে এখানে কী আছে, এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে কী হয় বলেছিলাম, প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটা অবজেক্ট প্লাস
অ্যামিজ আর হয় হয় না হয় না তো এখন অবজেক্ট আছে, গ্রামার গ্রামার আছে, তখন এখানে অক্সিলারি ভার্ব কী আছে, ওয়াজ আছে, উইল আছে, তাহলে অতএব এই দুটো অপশন কিন্তু এলিমিনেট করে দিলাম। এই দুটো অপশন কি হবে কি হবে না, তাহলে বাকি আছে কি উই। এখন উই আজ থেকে কী হয় বলেছিলাম, আজ থেকে প্রোনাউনটা আমাদের চেঞ্জ হবে কিসে, উইয়ে। আর উই উই থাকলে যেমন আস হয়, সিমিলারিটি আস থাকলে কী হবে, উই হবে, তাহলে আস থেকে উই। এই দুটো আছে উই। এখন প্রশ্ন হচ্ছে কী বলেছিলাম, অবজেক্ট প্লাস অ্যামিজার, অ্যামিজার থাকে তো, তখন ও আর ওয়েদের মধ্যে কী আছে, এখানে আর আছে কি নেই, তাহলে রাইট অ্যান্সার অপশন বি। আর কিছু দেখার দরকারই হবে না, কারণ চারটা অপশনের মধ্যে এইভাবে এলিমিনেট করবে অপশনগুলোকে, তাহলে রাইট অ্যান্সারটা অটোমেটিক বেরিয়ে যাবে। তাহলে অপশন বি যে রাইট অ্যান্সার কী হবে, উই আর টট গামার বাই হিম, রাইট অ্যান্সার অপশন বি। চলে আসি আমরা নেক্সট রুলে। নেক্সট রুল আমাদের কী বলে না, রুল নাম্বার সিক্স। রুল নাম্বার সিক্স বলে কি আমাদের, ভয়েস চেঞ্জ ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মনে আছে, আগের ক্লাসে বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসে কীরকম থাকবে, এম ইজ আর ডুইং, মনে রাখবে এইভাবেই। আর এগুলো যখন ক্লাসটা শেষ হবে, তো ক্লাসটা শেষ হওয়ার বা ক্লাসের মাঝে কোনো এক সময় আমি সমস্ত টেন্সগুলো নিয়ে আমি একটা নর্মাল মানে ফর্ম্যাট বানিয়ে দেবো, যেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, তখন সেটা তোমাদের খাতায় লিখে রাখবে, পড়তে সুবিধা হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী থাকবে, এম ইজ আর ডুইং। প্যাসিভ ভয়েসে কী হবে, এম ইজ আর থাকবেই, পরে একটা বিং যোগ হবে, তারপরে ডান, ডান মানে সেই ভি থ্রি, বলেছিলাম স্টার্টিংয়ে প্যাসিভের স্ট্রাকচারের প্রতিটা জিনিস খাতায় লিখতে থাকো কিন্তু, তাহলে তোমাদের সুবিধা হবে। একটা এক্সাম্পল করছি দেখো, কী বলেছে, আই এম ডুইং ইট, অর্থাৎ আমি এটা করছি। ইট তো এখানে অবজেক্ট, তাহলে কী হবে, ইট ইজ বিং, বলেছিলাম বিং হবে, বিং, তারপরে কী হবে, ডান বাই মি। ক্লিয়ার বোঝা গেছে? কোয়েশ্চেন নাম্বার তিনটে দেখো, কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখলে তোমরা জিনিসটা আরও ক্লিয়ার হবে তোমাদের, যে হি ইজ প্লেয়িং ক্রিকেট, হি ইজ প্লেয়িং ক্রিকেট, কী খেলে, ক্রিকেট খেলে, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কী হয়, প্যাসিভ ভয়েস এম ইজ আর তারপরে বিং, তো ক্রিকেট একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ক্রিকেটের পরে সবসময় কী বসবে, ইজ বসবে কিন্তু। ক্লিয়ার? তাহলে ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ কোথায় কোথায় আছে, ক্রিকেট ইজ হচ্ছে অপশন, এই তিনটে অপশন আছে ক্রিকেট ইজ, তাহলে তিনটার মধ্যে হবে, এক নম্বর অপশানটা এলিমিনেট হয়ে গেল। তারপরে কী হবে, বিং, তো ক্রিকেট ইজ বিং কোথায় আছে বলো, অপশন সিতে আছে কিন্তু, তারপর তো বাকি জিনিসটা অটোমেটিক চলে আসবে, বাকিগুলো তো আছে কি নেই তো, তাহলে কী হবে, ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিন্তু এলিমিনেট করার চেষ্টা করবে, এলিমিনেশন ইজ দ্য রাইট চয়েস। ক্লিয়ার? যত বেশি এলিমিনেশন করবে তত কিন্তু জীবনে সঠিক পথে এগোবে কিন্তু। ক্লিয়ার? আর কোয়েশ্চেন নম্বর চার বলছে আরেকটা জিনিস কি না, আই এম ডুইং সামস, আমি অঙ্কগুলো করছি, অঙ্কগুলো সামস, বহুবচন, বহুবচন থাকলে কী হয়, আর হয়, থার্ড পার্সন বহুবচন নাম্বার, তৃতীয় পুরুষের যদি বহুবচন হয় তখন কী হয়, আর, তাহলে সামস আর, সামস আর প্রায় প্রত্যেকটাই আছে, তাহলে প্রত্যেকটাই আমাদের আছে। তারপরে কী বলছিলাম, ডুইং একটা কী হয়, আমি যার পরে বিং হয়, বিং কোথায় কোথায় আছে দেখো, আর বিং, 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 এই তিনটাতে আছে, তাহলে অপশন এ হচ্ছে এলিমিনেট হয়ে গেল। ক্লিয়ার? তারপরে কী হয়, বিং এর পরে মানে ভি থ্রি, ভি থ্রি মানে কি, ডু এর ক্ষেত্রে কী হয়, ডু ডিড ডান, ডান কোথায় আছে, সামস আর বিং ডান, ডান এখানেও আছে, এখানেও আছে কিন্তু। ক্লিয়ার? বাই আই আছে তো সাবজেক্ট হিসাবে, সেটা অবজেক্টে কী হবে, আই যদি থাকে সেটা অবজেক্টে গেলে কী হয়, মি হয়, তাহলে কি এই এটা হবে কি, এটা হবে না, এটা তো আগে এলিমিনেট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে বাকি রইলো কি, সামস আর বিং ডান বাই মি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাই আমাদের নেক্সট, নেক্সটের ক্ষেত্রে, নেক্সট সরি, আজকে ভিডিও এখানে ফিনিশ, নেক্সট ক্লাসটা আমরা খুব শীঘ্রই তোমরা পাবে। আর কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, যত বেশি লাইক করবে আমি ইন্সপায়ার হবো কিন্তু যে হ্যাঁ তোমাদের আমি যথেষ্ট কাজে লাগতে পারছি। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।